শঙ্কা ছিল টুর্নামেন্ট থেকে বাদ পড়ার, তবে এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে 89 রানের বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানকে 89 রানে হারিয়ে সুপার ফোরে পা দিয়েছে বাংলাদেশ। আগে থেকেই জানা গিয়েছিল সুপার ফোরে উঠলে লিটন দাসকে ডাকা হবে দলে। শেষ পর্যন্ত এবার টাইগাররা সুপার ফোর নিশ্চিত করায় বাংলাদেশ দলে ডাক পেয়েছেন লিটন দাস। লিটনকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাকিস্তানে, কারণ বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে। আগামী 6 সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল গ্রুপ পর্বে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের পর নির্ধারিত হবে সুপার ফোরে 6 সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষকে। এর আগেই লিটন দাসকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাকিস্তানে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য যা বড় সুখবরই বটে, লিটন দাস দলে না থাকায় প্রথম ম্যাচে ওপেনিংয়ে ভুগতে হয়েছিল বাংলাদেশকে। তবে আফগানিস্তানের বিপক্ষে সেই ধাক্কা দারুণভাবে সামলে নিয়েছেন নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ। জানা গেছে আজই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবেন লিটন দাস।